পড়াশোনা করেছি ওই পর্যন্ত। মানসিকতা প্রতিটা ঘরে ঘরে ওরকম, যেন প্রতিটা ঘরে ঘরে যেন তোমার মতো মেয়ে বউ পায়। হ্যালো গাইজ, গুড ইভিনিং। পিঙ্কির ব্লগসে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, এটাই চাই। আর আমরাও খুব ভালো আছি। তা আজকে তো কী নিয়ে ব্লগ করছি সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ, তারপরে আমরা তো তোমাদের সাথে শেয়ার করব সেটা। সত্যি খুবই আমি আজকে লাকি। তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা ব্লগটা দেখো কন্টিনিউ, খুব ভালো লাগবে। আর কি জানো তো, এখন বাজে কটা? 10:30। এখনও তোমাদের দাদাভাই আসেনি, ও আসতে মনে হয় 11:45 বেজে যাবে। ও আসুক, আমরা খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এখন আমি কি বলবো দেখি, এখন রুটি করলাম। রুটি করেছি, শুধু ওর জন্যই 4টে রুটি করেছি। আমি রুটি খেতে ভালো লাগে, আবার ভাত চাটি চাই আমার, তার জন্য মোটা হয়ে যাচ্ছি গুবলু গুবলু। আর চাটি ভাত আমার জন্য আছে, ভাতটা আমি খেয়ে নেবো আর রুটি খাবে, আর দেখা যাবে ও একটু ভাত নিলে ভালো হবে আর আমি একটা রুটি খেয়ে নেবো তাহলে। তা ওখানে আসুক, এখনো আসেনি, ভাবো। কটা বাজছে এখন? কটা বাজছে? আড্ডা মেরে না, সারাদিন খেটে 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 কাজ করে আহা। আমরা খেতে বসে গেছি, আমি ভাত নিয়েছি আর বাঁধাকপি নিয়েছি, নুন নিয়েছি, আর ওকে ভাত দিয়েছি, রুটি দিয়েছি, আর বাঁধাকপির সবজি দিয়েছি, ডাল দিয়েছি আর মিষ্টি দিয়েছি। এই দেখো, আরো আজকে আমার জন্য একটা দারুণ জিনিস এনেছে, এই দেখো, কটবেল, কি কয়েত বেল নাকি বলে, জিভে জল চলে আসছে। তাও খেতে শুরু করো। সত্যি আজকে আমি খুব খুশি, আজকে মানে হাতি দিয়ে আমাকে ফোন করেছে, খুব লাগে। আজকে ইউটিউবে আমি 7 মাস 8 মাস কাজ করছি, কিছুই হয়নি আমার চ্যানেলে, ওই হাতিদির নামে ভিডিও করে ওই ভিডিওটাই যে আমাদের ভাইরাল হয়েছিল, তাছাড়া কিছুই হয়নি। আজকে আমি খুব লাগি যে হাতিদি আমাদেরকে ফোন করেছিল। ফোন করে খোঁজ নিয়ে যে, কিন্তু ওই হাতিদিকে নিয়ে ভিডিও করাতে ওই একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওখান থেকে ওই কিছু কিছু সাবস্ক্রাইব এসেছিল, তাছাড়া আসেনি আর কোনো ভিডিও আমাদের ভাইরাল হয়নি। সাথীদি তোমাকে বলতে চাই, সত্যি তুমি খুব লাকি, আর তুমি আজকে আমাদের ফোন করে খোঁজ নিয়েছো, খুব ভালো লাগলো আমার। জীবনে কিছুই হয়নি, কিছুই করতে পারিনি, আমার দ্বারা কিছু হবে না, বুঝলে তো? আমাদের কোন জায়গা দিয়ে কেউ মানে সাপোর্ট কেউ নেই। তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, সত্যি মানে ছোট থেকে ও এত পরিমাণে স্ট্রাগল করে আসছে, সাপোর্ট কেউ নেই। আমার কিছু হয়নি আর কিছু হবেও না, শেষ পর্যন্ত জীবনটাকে মানে এইভাবেই শেষ হয়ে যাবে। এরকম বলতে নেই, এরকম বলতে নেই, খুব ইচ্ছা যে নিজে কিছু করার, নিজের একটা পরিচিতি তৈরি করা, কিন্তু মানে এখানে এসে এখানেও হবে না, আর চাকরির জন্য খেটেছিলাম 2 বছর, সেখানেও হয়নি, আর আর কিচ্ছু হবে না, মানে কোনো বিকারে কিছু একটা করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার দ্বারা কিছু হবে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠে ওকে ইচ্ছা করে মানে পাস করেনি, পাস করলেও তবু ওকে ক্যান্সেল করে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠ পরীক্ষা, পরীক্ষায় পাস করেছিল, পরীক্ষা পাস করার পর যখন মাঠ হচ্ছিল সেখানে গিয়েও ইচ্ছা করে ওকে পাস করেনি।
যারা তোমাদের ভিডিওটা আরো মানে আমরা খাওয়া দাওয়া করে শুরু করবো ভাবছিলাম, তো শুরু করলাম। এই সাথী দিদি আজকে আমাদের ফোন করে খোঁজ নিয়েছে, আমি এতে অনেকটা খুশি, কারণ একটা বড় ইউটিউবার। আত্মীয়র বাড়িতে গেছি বা যেন নিজের দিদির বাড়িতেই গেছি। তো দিদি আজকে সত্যি নিজে থেকে ফোন করেছে, এটা একটা বিরাট বড় পাওয়া, অত বড় ইউটিউবার একজন, মানে এত সাবস্ক্রাইবার, আমাদের যে কেমন আছি, ভালো আছি, কিন্তু ভালো আছি ওই চলছে, কিন্তু আমার আমি একটা চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেল আমার ভালো কথা বলতে পারি না, ভালো স্টাইল জানি না, সবাই অনেকেই বলে, অনেকেই বলেছে ভালো কথা বলতে পারি না আমি, কিন্তু কি করবো বলো, যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশটা আমার, মানে এই এই কথাগুলো শিখেই আমি বড় হয়েছি, কিন্তু সেখানে কেউ ছিল না শেখানোর মধ্যে যে ভালো করে কথা বলার শেখান, পড়াশোনা করেছি ওই পর্যন্ত। আমাদের যেখানে বাবা মা যেখানে থাকে সেখানে একদম পাড়া গ্রাম, কিচ্ছু মানে আমার বাবা মাও ভালো পড়াশোনা জানে না, যে আমাকে সঠিক ভালো করে মানে আমাদিকে সঠিক ভালো করে পড়াশোনা ভালোভাবে মানে ভাষা শিখিয়ে, ভাষা বলি ভুল ভুল উচ্চারণ বলি কিংবা কথার একটা টান আছে সেরকম, সেইগুলো নিয়ে অনেকজন অনেক কিছু বলেছে, দেখতে খারাপ কালো তার জন্য অনেক কিছু বলেছে, অনেক না বলুক, এই পৃথিবীতে আমার বেঁচে থাকারই কোনো অধিকার নেই, রকম বলতে নাই, শোনো একটা কথা কি বলতো, আগে এই কথা তুমি ভালো করে জানো, তবু বেঁচে আছি, যে এই ভিডিওটা সত্যি আমি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য করিনি, তোমাদের যদি ভালো লাগে দেখো, আর তাছাড়া দেখো না, যে গাছের আম যত মিষ্টি সেই গাছকে তত বেশি আঘাত সহ্য করতে হয়, পাথরের আঘাত, টক গাছে কিন্তু কেউ আঘাত মারে না জানো তো, এটা একদম ধ্রুব বাস্তব, কঠিন বাস্তব, এটা ভেঙে পড়লে হবে না, হ্যাঁ কোনো এক সময় কোনো একদিন সাফল্য এসে তোমার কাছে ধরা পড়বেই, সাহসটা রাখো, এগিয়ে চলো, নাকি বলো বন্ধুরা, তোমরা তোমরা শুধু যত কিছু যা কিছু বলার সব আমাকে বললো খারাপ ভাষায় গালাগালি দিতে, কিন্তু সাবস্ক্রাইবের জন্য ভিডিওটা করে না, অনেক অনেকটা কষ্ট হলো আজকে ভিডিওটা শুরু করার আগে, তার জন্য তোমাদের কাছে ভিডিওটা করলাম, জানি না কোনো ভিডিওটা পোস্ট করতে পারবো কিনা, কিন্তু মানে একে যখন প্রথম দেখি এখন তো তাও একটু এত সাদা সিধে ছিল, এত আজ তখন কত সাল, 2012-13 সাল সম্ভবত, সবাই সবাইকে ওটা বোঝে না, কিন্তু সবাই আঘাত দিতে জানে, সবাই আঘাত দিতে জানে, কিন্তু কেউ জানে না যে এক ভেতর থেকে কেউ বোঝে না, ভেতর থেকে নিজের মা বাবা ছাড়া কেউ বোঝে না, সবাই আঘাত দিতে জানে। প্রথম দেখি এর মধ্যে এত অদ্ভুত সরলতা ছিল, খুব সরল, মানে সরল সাদা সিধে একজন মানুষ, এখন এমনই একটা সময়, এখন এমনই একটা যুগ, যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু সেটা করার চেষ্টা করছি, আর করি কি হবে, অনেকটাই তো জীবনের সব দিনগুলোই তো চলে যাচ্ছে, আর কটা দিন বাঁচবো, এরকম বলতে আছে, এইভাবেই যদি খারাপ লাগে কিংবা আমার কথাগুলো যদি ভালো লাগে তাই কমেন্টস করে জানিও, আর অনেক কিছু কথা শুনতে হয়, এই দেখতে পাবো হাসি খুশি, কিন্তু অনেক কিছু অনেক কিছু জীবন ছোট থেকে এত বড় হয়েছে, শুধু কথা শুনে শুনে মানে বড় হয়ে গায়ের রং কালো বলে তার জন্য অনেক কথা শুনতে হয়, একটা কথা আছে মানে বাংলার কথাটা হচ্ছে যে কালো যদি খারাপ হয় তাহলে কেস পাকিলে কাঁদো কেন, কি বন্ধুরা, যে কালো যদি খারাপ হয় তাহলে কেস পাকিলে কাঁদো কেন, মানে কালো যদি খারাপ হয় তাহলে চুল পাকলে কেন দুঃখ করো,
যে যেমন যাকে যেরকম ভাবে যে যেরকম ভাবে সৃষ্টি হয়েছে, সে হ্যাঁ আমি কালো আমি আমার মতো, আমি ফর্সা আমি আমার মতো, ও শ্যামলা ও তার মতো, যে যেমন সে তার মতো, প্রত্যেকে নিজে নিজের মতো। এটা নিয়ে তো কারোর কিছু মনে করার কিছু নেই, ঘেন্না করার কিছু নেই, মানুষ সকলেই সমান, তাই না? মানুষের হৃৎপিণ্ড কিন্তু একটাই, হৃৎপিণ্ডে কিন্তু সবাই কাজ সমান, ওটা কিন্তু কালো ফর্সা কিছু নেই। ঠিক আছে চলো, এখন গুড ইভিনিং বন্ধুরা। কালকে আমি ভিডিওটাকে ওইভাবে শুরু করতে চাইনি, কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, দেখছো যারা, আমি ওইভাবে শুরু করতে চাইনি। আর সব থেকে আগে বলি সাথীদি, তুমি কিছু মনে করো না, সত্যি আমি খুব লাকি, কালকে তুমি আমার ফোন করে খোঁজ নিয়েছো আমাদের, আমি খুব লাকি, খুব খুব। কালকে তো আমি বলতে পারিনি, বলছি সব ঘটনাটাই এখন। এখন মন কালকে ফোনটা মানে বন্ধ রাখার পরও আমি অনেকক্ষণ ধরে মানে খুব কষ্ট হচ্ছিল, কেঁদেছি সত্যি। আমার তুমি কি কালকে আমার ফোন করে খুঁজে ঘরে ঘরে জেনে তোমার মতো মেয়ে বউ পাই, সত্যি এত ধৈর্য তোমার, তোমার কাছ থেকে শেখা দরকার দিদিভাই, তুমি তোমার কাছ থেকে শেখা দরকার যে তুমি সত্যি এত মানে এত সুন্দর একটা মেয়ে বউ যাকে বলে, তোমার পায়ের ধুলো দিও, তোমাকে একটু আশীর্বাদ করো যেন তোমার মতো কিছু না হলেও একটুখানি হতে পারি। তা কালকে বলা হয়নি, কালকে ভিডিওটা শুরু করার আগেই জানো তো ভিডিওটা শুরু করবো, সব কিছু মানে খাওয়া দাওয়া করার পর শুরু করবো, সেই সময় সেই সময়তেই ওর সঙ্গে কি একটা হলো, ও শুয়ে আছে আসছে না, আমি যে দুজনে কালকে এতটাই আনন্দিত হয়েছিলাম, এতটাই আনন্দিত এতটাই খুশি যে তোমার বন্ধুদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারছিলাম না, যে দিদিভাই আমাকে ফোন করলো, মনটা এক্সাইটেড হচ্ছিল খুব প্রচুর, যে না একটা ভিডিও করাই যায় যে এই নিয়ে জানো তো সাথে দিদি, আর সব বন্ধুদেরও বলছি তোমাদের, এতটাই এক্সাইটেড হচ্ছিল ভেতরটা, এতটা আনন্দ হচ্ছিল যে আনন্দ করে আমি ভিডিওটা শুরু করবো ভাবছিলাম, কিন্তু জানি না কেঁদে ফেলেছি। তোমাদের যদি কারো খারাপ লেগে কিছু মনে করো না বন্ধুরা, কেঁদে ফেলেছি। সাথীদির গল্পটা একটু করা হলো না, মানে প্রশংসা করার কথা বললে সাথীদির নামে প্রশংসা গল্প করলে ফোরায় না, মানে টাইম বেড়ে যাবে, এদিকে তোমরা ভিডিওটাকেও দেখবে না, সত্যি অরিজিনাল যে মানুষটাকে দেখে এসেছি সারা জীবন মনে থাকবে। খুব ভালো থেকো দাদা ভাই আর দিদি ভাই, তোমরা দুটো মানুষই এত ভালো, সত্যি তোমাদেরকে দেখে শেখা দরকার, সত্যি খুব ভালো তোমরা। আর কালকে কি বলো দেখি ভিডিওটা শুরু করব, খেয়ে দিয়ে বসলাম, দিয়ে ও সে শুয়ে আছে উঠছে না, মানে ওই রকমই ভিডিওর মানে ওর প্রতি রাগ হয়েই আমি মানে দিও বললো যে কি হলো যেন ওকে, আমি বলছি যে শোনা দুজনা মিলিয়ে কথাটা বলি, কিছুই তো হয়নি, চ্যানেলটা যাতে একটু গুঁড়ো হয় একটু কথা বলি, ভিডিও করি, তুমি ভালো কথা বলতে পারো, কিছুই তো হয়নি জীবনে, কিছুই করতে পারিনি। দিয়ে ও বললো যে তুমি কিছু করতে পারো নি, এর জন্য কি আমি দায়ী, এরকম বললো বলে আমি মানে তার আগে কেঁদে ফেলেছি কান্না থেকে, দিয়ে আমি দেখছি যে না কান্না করতে করতে ভিডিওটা শুরু করে দিয়েছি, দিয়ে তার জন্যই তোমাদের কাছে কেঁদে ফেলেছি, অনেকটা স্যাড আর ইমোশনাল হয়ে গেছিলাম, কিন্তু সত্যি যেগুলো বলেছি সেগুলো সত্যি, আমি কালো আমি দেখতে খারাপ কথা বলতে পারি না, এইগুলো সব অনেকজনে বলে, অনেক মানে শ্বশুরবাড়ি গ্রাম যেখানে যাব মানে এই মানুষটা যেখানে যায় সেখানেই শুনতে হয়, অনেক অনেকেই বলেছে। তাই ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে আর একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করি, কিছু বলা দরকার। এখন হচ্ছে দেখো সন্ধে দিচ্ছে সবাই, সন্ধেবেলায় ও কাজে গেছে বিকেলে, দিয়ে তারপরে ফোনটা যখন রেখে দিলাম কালকে, তারপরে তো মানে খুব কান্না করছিলাম, মানে ভালো লাগছিল না, ও বলছি যে এর জন্য কি আমি দায়ী, এরকম যেই বলি এই কথাটার জন্য আমার খুব কষ্ট হয়েছে, ও এইভাবে কেন বলল। আমি বলছি যে আমি তো তোমাকে দায়ী করিনি, আমি কিছু করতে পারিনি সেটা তোমার কাছে বলছি, আমি তোমাকে দায়ী করিনি, আমার বরকে আমি বললাম, তুমি দায়ী বলে এইভাবে কেন বলল। তারপরে ও বলছে যে না ঠিক আছে আমার এইভাবে বলাটা ভুল হয়ে গেছে, ও বলেছে কিন্তু তারপরে সত্যি সাথীদিন আমি প্রশংসা আনন্দ করবো বলে ভিডিওটা করবো বলে কান্নায় করে ফেলেছি, কিন্তু তার জন্য এখন এডিটিং করতে গিয়ে এইটুকু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না, প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো, আমিও তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে অনেক দূরে এগিয়ে যাব। আর কীভাবে খাটতে হবে তোমরা আমাকে একটু পরামর্শ দাও, আমি সেইভাবেই খেটে দেখাবো, আমি নাচ পারি না গান পারি না। চলো এখানেই ভিডিওটা, জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম, তোমরা যতটা বুঝেছো বলো আর কমেন্টস করে জানিও, আমি সব বলে দেবো, ঠিক আছে? আর সাথীদি তুমি কিছু মনে করো না, সত্যি তুমি সাথে থেকো আমার, খুব ভালো থেকো তোমরা দুজনা, সত্যি দাদা ভাই আর দিদি ভাই সত্যি তোমরা দেবতার মতো মানুষ, তোমাদেরকে প্রণাম জানাই।